নমস্কার বন্ধুরা, আমি রীতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল রীতার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে কাঁকড়ার মালাইকারির রেসিপি শেয়ার করব। চিংড়ির মালাইকারি তো অনেক খেয়েছো, কিন্তু কাঁকড়ার এই সুস্বাদু রেসিপি আগে কোনোদিনও খাওনি। তাহলে চলো কাঁকড়ার রেসিপি বানাতে কী কী লাগছে দেখে নেওয়া যাক। কাঁকড়ার মালাইকারি বানানোর জন্য আমি এখানে 3 পিস সুন্দরী কাঁকড়া নিয়েছি। এই কাঁকড়াতেই মালাইকারির স্বাদটা বেশি ভালো হয়। আর নিয়েছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পোস্ত, 6 পিস কাজু বাদাম, 1 চামচ চাল মগজ, 2 কাঁচা লঙ্কা। আমি এই সব কিছুকে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। আর নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 তেজপাতা, 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, 1 কাপ নারকেলের দুধ, 1/2 বাটি সর্ষের তেল, পরিমাণ মতো নুন আর চিনি। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে আমি কাঁকড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ নুন। দুটোকেই কাঁকড়ার সঙ্গে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে কাঁকড়াগুলো লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিলাম, এবার 1 তেজপাতা দিয়ে সামান্য ভেজে নেব। তেজপাতা সামান্য নাড়াচাড়া করে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, অল্প লাল করে ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটাকে 2 মিনিট ভাজতে থাকবো। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে দেব। আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলার উপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার একে একে কাঁকড়াগুলো দিয়ে দেব। এর উপরেই নারকেলের দুধটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে কাঁকড়া খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। ওপর থেকে দিচ্ছি 7 মতো নুন আর সামান্য চিনি। নুন চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। এবার দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, একটু মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। ভিন্ন স্বাদের এই মালাইকারি একেবারে তৈরি। যারা কাঁকড়া খেতে পছন্দ করো না, তারা এই রেসিপি বানিয়ে দেখো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমার সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।